আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকের ভিডিওতে মূলত দুই তিনটা প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু বিশেষ করে কথা ঘুরে না, ভিডিও লম্বা করতে চাই না, তো সংক্ষিপ্ত আকারে আপনাদের দুই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দুই তিনটা প্রশ্নের মধ্যে যে প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে, আপনারা অনেকেই আছেন ভিসা পরিবর্তন করবেন সামনে, অনেক মানুষ যাদের ভিসা শেষ হয়ে যাবে নতুন আরবাবের কাছে বদ্ধ হতে চান, কিন্তু এখন যে বর্তমানে ভিসা বন্ধ আছে সেই বিষয়টা নিয়ে আপনারা কনফিউশনে আছেন যে আপনারা ভিসা বদলাতে পারবেন কি না, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে। তো আপনি সামনে আপনার ভিসা শেষ হয়ে গেলে ভিসা বদল করতে পারবেন কি না, এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছিলেন। তো অবশ্যই আপনারা ভিসা বদলি করতে পারবেন। ওমানের অভ্যন্তরে যারা আছেন, ওমানের মধ্যে যারা আছে, তারা অবশ্যই এক স্পন্সর থেকে অন্য স্পন্সরের কাছে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, ভিসা বদল করতে পারবেন, ভিসা বদল হবে, কোনো সমস্যা নেই, এক স্পন্সর থেকে অন্য স্পন্সরে যেতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে নতুন লোক আসতে পারবে না, অর্থাৎ নতুন করে ভিসা ইস্যু করা হচ্ছে না বাংলাদেশ থেকে আসার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা যারা ভিসা শেষ হয়ে যাবে, অনেকেই চিন্তা করেন যে ভিসা বদল করবেন, কিন্তু ওই যে ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই টেনশানে আছেন যে ভিসা বদলি হবে কি না, নিশ্চিন্তে থাকেন, আপনার ভিসা বদল হবে, আপনি আরবাব বদল করতে পারবেন। অনেকে এই বিষয়গুলো জানেন, যারা আপনারা আসলে জানেন তাদের তো আর বলার কিছু নেই, তারা আপনারা জানেনি, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে, ভিসা যেহেতু বন্ধ আছে বর্তমানে, যেহেতু ভিসা বন্ধ আছে, তো এই যে ভিসা বদলের সময় আরবি, যে পুরাতন আরবি, তার অনুমতি লাগবে কি না, অর্থাৎ আমরা আগে জানি যে পুরাতন আরবাব থেকে নতুন আরবাবের কাছে যাওয়ার সময় আরবির, পুরাতন আরবির দরকার হয় না, যেহেতু আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে তার কাছে, আপনি নতুন আরবি বদলাতে পারবেন, নতুন আরবির কাছে যেতে পারবেন, তার আর অনুমতির দরকার নেই। তো সেক্ষেত্রে যেহেতু ভিসা বন্ধ আছে, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে কিনা বা তার অনুমতি লাগবে কিনা, না তার অনুমতি লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট নর্মালি যেভাবে আপনি ভিসা পরিবর্তন করতেন, আপনার ভিসার মেয়াদ শেষ হলে, মানে আগে যেভাবে পরিবর্তন করেছে আর কি সবাই নিয়মটা হওয়ার পরে, সেভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে আপনি নতুন আরবির কাছে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, আরবির অনুমতি লাগবে না, এবং বর্তমান প্রেক্ষাপটে যে ভিসা বন্ধ আছে সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, আপনি আপনি আরবি পরিবর্তন করতে পারবেন। এই দুটো কমন প্রশ্ন আপনারা অনেকেই করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চিন্তা করলাম যে এই দুটো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি, এই দুটো বিষয় আপনাদেরকে জানানোর জন্য। যারা আপনারা জানেন তাদের তো সমস্যা নেই, কিন্তু অনেক মানুষই আছেন আপনারা জানেন না। তো আপনি ভিসা লাগাতে পারবেন, আরবি বদলি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আরবির অনুমতিরও দরকার নেই। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনার যে 2 বছরের কন্ট্রাক্ট সেটা শেষ হতে হবে, সেটা শেষ হওয়ার পূর্বে কিন্তু আপনি আরবি পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই পূর্বের আরবির অনুমতি নিতে হবে। এই বিষয়ে আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।